ব্যানার আর ফেস্টনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। একদিন পরেই ভোট, মাঠঘাট অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আধুনিক পৌর এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তারা। আমাদের যে মেয়র সাহেব ছিলেন, পাঁচ বছরে চলতেছে রানিং যে মেয়র সাহেব, সে তো রাস্তাঘাট কিচ্ছু করেন, মানুষের ভোগান্তির আর শেষ নেই। নগরপ্রিতা নির্বাচিত করব, যাতে করে আমাদের এই পৌরসভা সহ আমাদের সমস্ত পৌরসভাকে তারা উন্নত একটি পৌরসভায় তারা রূপান্তরিত করেন। এমন প্রার্থী চাই যিনি বিজয়ী হয়ে টাঙ্গাইলের মানুষের সুখে দুঃখে পাশে থাকবে। এই ধাপে পাবনা সদর, ভোলার দৌলত খান ও বোরহানউদ্দিন, রাজবাড়ির পাংশা, ময়মনসিংহের গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভালুকা, শেরপুরের নকলা ও নালিতাবাড়ি, যশোরের মনিরামপুর, মুড়িবাজারের সদর এবং বগুড়ার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, কাহালু ও গাবতলী পৌরসভা সহ দেশের 64টি পৌরসভায় নির্বাচন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। মৌলভীবাজার পৌরসভায় বিগত 5টি বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, জলাবদ্ধতা নিরসন হয়েছে, অসংখ্য রাস্তাঘাট বড় করেছি আমরা। ভোটের যে আমেজ, মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে 30শে জানুয়ারি যে নির্বাচন আসে, এই নির্বাচনে ভোট নৌকা মানে ভোট দিতে যাবে, এটা সবার মানে কথায় বা তাদের আচরণে এটা মানে সুস্পষ্ট। তবে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবং সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থীরা। প্রশাসন একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে জনগণ অবশ্যই ভোট দিবে। হার জিত তো থাকবেই, যেই নির্বাচিত হোক, যদি জনগণ সুষ্ঠু ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে যেই আসুক আমরা তাকে মেনে নেব। নির্বাচন দেশের যে অবস্থা, তারপরেও আমরা আশাবাদী যে সরকার এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার দেবে, তার কারণ এই নির্বাচনের সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এদিকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছেন নির্বাচন পরিচালনার সাথে জড়িতরা। নির্বাচনী পরিবেশ সেটা সুষ্ঠু রয়েছে, প্রার্থীরা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চালাচ্ছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে প্রত্যেকটা কেন্দ্রে, পর্যাপ্ত মানে পুলিশের ফোর্স থাকবে, আনসারের ফোর্স থাকবে, র্যাব বিজিবি থাকবে এবং আমাদের প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবে। এবার দেশের পৌরসভাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 5টি ধাপে, এরই মধ্যে 2 ধাপে 84টি পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।